যে এখানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে এমনভাবে ভিলেন বানানো হয়েছে, এমনভাবে তাকে খারাপ চরিত্রের মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কোথাও বলা হয়েছে যে তিনি দখলদার ছিলেন, তিনি নাকি কি ছিলেন, দখলদার ছিলেন। সপ্তম শ্রেণী ইতিহাস ও সমাজবিজ্ঞান বই, সামাজিক বিজ্ঞান বইয়ের 3 পৃষ্ঠা লেখা আছে, শুধু তুরস্ক থেকে আগত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1202 সালে আঞ্চলিক বাংলার উত্তর এবং পশ্চিম সীমানার বেশ কিছু অংশ দখল করে নেয়। দেখেন, এই দখলের প্রক্রিয়ায় তিনি বেশ কিছু বিহার এবং পাঠাগার ধ্বংস করেন। বখতিয়ার খলজি নাকি পাঠাগার ধ্বংস করছে, বখতিয়ার খলজি বই পুস্তক পুড়ায় শেষ করছে, মানে তাকে একজন সন্ত্রাসী, একজন দখলদার হিসাবে আমাদের সন্তানদের সামনে তুলে ধরা হচ্ছে না? আরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিরা এসেছে তোমাদেরকে উদ্ধার করার জন্য, তাদের অবদান রেখে গেছেন এখানে। সৈয়দ